ওই ছবিটা ঝট করে এটা রং করে ফেলো, এই ছবিটার হেডিং হবে ওই এ বি পোস্ট ছেদের উপরে ওটা, ঠিক আছে? যেহেতু সব দেওয়া আছে, হ্যাঁ, নিচের পোর্শনের ছবিটা শুধু ওই পাঠাতে হবে, তাহলে যেহেতু নিচের ছবিটা হবে খুব বেশি নিচেতে এঁকো না, এতটা জায়গা নিচে বাদ দিয়ে তারপরে দাও ওই ছবিটা শুধু, হ্যাঁ হ্যাঁ, 4 সেন্টিমিটারের নিচের অংশটা। এই দেখো ছবিটা আমি দিয়েছিলাম তোমাদেরকে, আমি এঁকেছি, এই ছবিটা হবে নিচের এইটুকু অংশ শুধু হবে, উপরেরটা বাদ, এটা হবে, ঠিক আছে? ভূমিরূপের সঙ্গে নদ নদীর সম্পর্ক ওই ট্রানজেক্ট চার্টের মাধ্যমে দেখানো হয়েছে, যেখানে নিচে এই ভূমিরূপ, ওপরে নদ নদী আছে, আমরা এখানে দুই দিকে দেখিয়েছি, এখানে ভূমিরূপটা নিচে উচ্চতা মিটারে আর নদ নদী দেখানো হয়েছে, ভূমিরূপের উপর কি ধরনের ভূমিরূপ হলে কি ধরনের নদ নদীর সৃষ্টি হয়, এখানে পার্বত্য অঞ্চল দেখতে পাচ্ছি, এই জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট প্রচুর নদী রয়েছে, সেটাই পরবর্তীকালে মালভূমি অঞ্চলের নিচের দিকে এসেছি, যত সমভূমি ক্ষয়জাত সমভূমি তৈরি করছে নদীর সংখ্যা কমে যাচ্ছে, কিন্তু আয়তনে আস্তে আস্তে নদীগুলো বড় হচ্ছে, চওড়া হচ্ছে, এবং এটা হচ্ছে নিত্যবহ নদী, ওই জন্য ব্লু রং দেওয়া আছে, আর এগুলো অনিত্যবহ, ওই জন্য কালো রঙে করা আছে। ছাত্রছাত্রীরা এটাই প্র্যাকটিস করবে, অবশ্যই এটাই প্র্যাকটিস করবে। লেখাটা লিখবে না কিন্তু ওই যে ব্যাখ্যা লেখা আছে না বড় করে, হ্যাঁ, ওই ব্যাখ্যাটাও কিছু লিখবে না, ব্যাখ্যাটা আমি বলবো। পাহাড়ে মাথায় সরু সরু দাগ হবে, সরু সরু, আর সমতল জায়গায় চওড়া হবে, দেখে নাও, এখানে পাহাড় আছে তো, পাহাড়ে মাথায় সরু সরু হবে, পাহাড়ের লোক কম আর দেখো। এটা আমাদের সেকেন্ড চ্যাপ্টারে রয়েছে, এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সংকব অভিক্ষেপ। এই সহজ সংকব অভিক্ষেপ যেটা আমাদেরকে ক্লাস 12-এর সিলেবাসে রয়েছে, এটা আমাদের ম্যাথামেটিক্যাল প্রসেসে নেই, এই জন্য অঙ্কটা আমাদের খুব ছোট, অল্প একটু এক লাইনের একটা অঙ্ক করা হয়েছে, এই দুটো কতটা বিস্তার সেটা লেখা আছে, দিয়ে আঁকা এই প্রথম ছবিটা জ্যামিতিক রূপ লেখা আছে, তাহলে আমাদেরকে এঁকে এঁকে কাজটা এখান থেকে মান নিয়ে এই ছবিটা আঁকতে হচ্ছে, তার জন্য মান বের করেছি এখানে। অংশটা আমরা এঁকে এখান থেকে দ্বিতীয় মেন অংশটা আঁকার জন্য প্রথম ছবিটাই সে মাপগুলো বের করেছি, তার জন্য অঙ্ক করতে হয়নি, একটি মাত্র ছোট্ট অঙ্ক রয়েছে যার মাধ্যমে ছবিটা আঁকা আছে, একটা ছবির মাধ্যমে হচ্ছে, এরও একটা অঙ্ক, যেহেতু গ্রাফিক্যাল মেথডে রয়েছে আমাদের, তার জন্য আমাদেরকে অঙ্কটা বড় করে কিছু করতে হচ্ছে না, সিম্পল প্রসেসে এটা আমাদের ক্লাস 12-এর সিলেবাসে আছে।